আল্লাহ বলছেন যে আমার নবী আমার রাসূল যা কিছু দেয় ফখুযু নিয়ে নাও নিবেন তাহলে ছাড়তে হবে কি আল্লাহ বলছেন পরবর্তী অংশে আয়াতে ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু আজকে ওয়াদা ওয়াদা নেওয়ার দরকার নাই পরে আবার ঝামেলা অসুবিধা নেই ভাই হ্যালো কিছু বলেন না কারণ বাচ্চা মানুষ আস্তে আস্তে বেশি কিছু বলেন না বাচ্চা ছোট ছোট বলবেন মানুষ শুনুন এরা আজকে আসতেছে যদি এরা এখানে না আসে আগামী থেকে আরো পাওয়াই যাবে না আমাকে অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে সিন্নি দিয়ে আনে পিন্নি দিয়ে আনে জিলাপি দিয়ে আনে এই পোলা পান যদি ওয়াজের আশেপাশে না আসে ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবেন না এখন তো বিরিয়ানি দেন কেন ভুল বলছি নাকি ভুল বলছি পিন্নি সিন্নি বিরিয়ানি খেজুরি পোলাও কুরমা ভাই এটি তো অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই এই জিনিস এখন আর খাইতে পাবলি কুয়াশা আসে না অমুক কুয়াশা যাবি তোর না কেন ওর শুধু জিলাপি খাওয়া চল অমুক জায়গায় যাবি কেন আরে উঁট একটা জব দিছে গরু একটা মহিষ একটা জব দিছে চল খাই আসি পাঠিয়ে এরপর আবার পোলা পেন অস্ত্র শুনে যাই বলবো যে দোস্ত আমি তিন প্যাকেট লেছি বুঝছো তিন প্যাকেট আরে ভাই ও বুঝো না আমি এখান থেকে দাঁড়া এক প্যাকেট ওখান থেকে দাঁড়া এক প্যাকেট লেছি ওয়াজ হয়ে গেছে এটা তো এই পোলা পানগুলো ঘুরঘুর করতেছে ঘুরঘুর করতে দেন তবে ছোট ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাইরের দিকে করো কারণ তোমাদের শব্দ আসে একটু ভাইয়া কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায় হ্যাঁ মনোযোগ দিতে পারি না তো তোমরা আমার ছোট ভাই তোমাদেরকে অনুরোধ করলাম তোমরা খেলাধুলা করো দৌড়াদৌড়ি করো একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না কেমন তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম আপনারা নেবেন বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইসলামের নামে দেয় নাই তা ছেড়ে দাও ছেড়ে দিবেন চরমুনাই হন আট্রসি হন মাইজ বন্ডার হন ফুরফুরা হন আনাফি শাফি মালাকি সুফি চিশতি সবেরি তরিকত হাকিকত মারেফত জেডাই হন এই আয়াতটা মানবেন সবাই বলেন মানবেন এই জোরপূর্বক মানেন না শরমে কারণ এই দেশে হুজুররা বলা যায় কিছু শয়তান আছে ওয়াজ শুরু হইলে তারা উঠা গিয়া চলা যায় বুঝবেন যে তাগর লোকে একটা একটা না দশটা দশটা করে শয়তান আছে যেটা এহেন থেকে উঠে যাবে ওইটা একটা মুনাফিকের বাচ্চা এই কথা বলার পরে পাবলিক পেশাবে উঠে না আমি এরকম বলবো না আপনার যদি হাজত লাগে আপনি যান আপনি এখানে বসা জরুরি না কথা শুনে মানা জরুরি বুঝাতে পারছি এখান থেকে যদি কেউ উঠে যান মোটেও মুনাফিক না এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে নামাজ না পড়লে মুনাফিক হবে বেঈমান হবে মুশরিক হবে একজন এখানে আমি আসছি এক ঘন্টা আগে আপনারা তো অনেকে আটটা নয়টা থেকে আসেন না এখানে তো আমি বক্তব্য দিলে হবে আমার এক ঘন্টা হিসাব করলে হবে কে এখানে তিন ঘন্টা থেকে বসে আছে বেচারা বসে নাই তো তাহলে আপনারা যার খুশি উঠে সবাই চলে গেল আমার কোনো আপত্তি নাই তখন আমি কী করবো জানেন কারণ মানুষজন উঠে গেলে মন খারাপ হবে আমি এমনি কাগজ দিয়ে বলবো পড়া কে উঠলো না উঠলো আমার কিচ্ছু আসা যায় না যা আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে আলহামদুলিল্লাহ কী করবো মাইনে তো নিতে হবে বুঝলেন না যাক মাহফিল আর বেশি লম্বা করবো না তাহলে হানাফি শাফি হাম্বালি মালিক চিশতি কিছু আমি বুঝিনি এগুলো বহুত অনেক গাঢ় ব্যাখ্যা আছে হালকা হালকা শিখতেছি তবে এখনো এগুলো এক্সপ্লেন করার মতো নলেজ হয় নাই তাই এসব বিষয় হাত দেবো না সবাইকে